প্রথম আল্লাহ বিজমাল্লাহ ও খোদা না যাও মহালা হাতায় মরি হায় হায় রে হরদমে হরদমে নয় ও আল্লাহ নবে না বাবা মরি হায় হায় রে খালি আল্লাহর নাম দি নইলে বসিয়া বাসা খান দেদা শহরে মোহের বাসা নাম ধন মাল টাকা পয়সা দিছে বেশুমারে একটি পুত্র সন্তান দেনে আল্লাহ কুলে নই পারে এই বেটা পুত্রি না পুত্র তাই মোহের বাসা খান তা সে বারিন্দে বসে পুত্র বাহারাই দান আল্লাহ গো হো ইয়ো হো পুত্র বাহারাই মা মা কে গো তো কোথায়
মহারাজ কান্দে জারে জারে বড় রানী ডাকি দিয়ে কথা তারে বলে শোনো শোনো নব স্বামী বলি যে তোমারে কিসের জন্য কান্দে আছেন পারিন্দা বড় রানী বলতাছে আমার স্বামী এইভাবে কান্দিতেছ তুমি চেষ্টা আমিও কম করি নাই চেষ্টা তুমিও কম করো নাই কি জানি ধান করে বসে বুড়া বসা লাখটা সন্তান দিতে ভাই উত্তরমূলক থেকে একটা ঠাকুর আসছে আইসা বাড়ি বাড়ির দহলে গণনা গন্তাছে আকাশে ঘন ঘন তারা বাড়ি আছে বাম মাছ খারা বল দেশি রেখা ওই ঠাকুর এত ভের ভের করে দেহা নাকি আমার ভাগ্যে সন্তান আছে নাকি ঠাকুরে বলতাছে মহারাজ বলি আপনার কাছে আল্লাহ তালা সন্তান না দাঁড়াইলে নিজেও দাঁড়াইতে পারি এই নম্র ঠাকুর আমি মহিয়ার বাসা গিরে তো ফাড়াই না বামুন গো তাহলে দেহা নাকি আমার ভাগ্যে আল্লাহ সন্তান নেকছে নাকি ঠাকুর বেটা বলতাছে মহারাজ আমার একটা মন্দিরখানার ঘর তুলে দিতে হবে ওই ঘরের মধ্যে আমি গণনা গণবো বাইশাত নম্বর তেসাত বের একটা কিতাব আছে ভাই মোশের গাড়ি ছাড়া এই কিতাব নেওয়ার ক্ষমতা নাই ওই কিতাব না আমি ঘরের মধ্যে গণনা করবো একটা মাসি যদি যাই উইরা আমার গণনা যাওয়া বন্ধ হয়ে ওই মাসিটা মারানো আপনার মেশিন গান দিয়ে এখন বাদশাহ কোন কাজ করছে উজির সাহেবের জিজ্ঞাসা করছে তাড়াতাড়ি একটা মন্দিরখানার ব্যবস্থা করো আগে আল্লাহ করে হাই রে দারুন নবী দেখি বলি বকারে এই বলি ঠাকুর বেড়া মনে মনে ভাবে ধীরে ধীরে যাইতে আসে মন্দির ঘরে ভাই সতেরোটা দৃষ্টি করবো আর তোকে শোনাই গণনা গুনিয়া ঠাকুর সন্তান একটা পাইলো সন্তান পাইয়া ঠাকুর বড় খুশি হলো ধীরে ধীরে যাইতে আসে শোনে সবার ভাই বাসার বারিন্দে তার দর্শন দেয় ঠাকুর তুমি কিসের জন্য আসছো আমার কাছে ঠাকুর বেটা বলতাছে মহারাজ এই মরান আস না মহারাজ মহারাজ আপনার ভাগ্যে সন্তান আলাই নেকছে কিন্তু হতিন দে হতিনে শত্রু এরা যদি আবার কিলা গিলি করে মরে কি জবাব দিম আমি ওই ভগবানের কাছে যাই যাই মহারাজ আমার হাসি মুখে বিদায় করেন আমি বাড়ি চলে যাব সাতটা আনি নাই সাতটা বড়ি নিয়ে যাব মহিয়ার বাসায় এই কথাটা শুনে গলার হার ছিল একটা গলে তাই খুলে উপহার দিল ওই ঠাকুরের আহারে দারু নবী দেখি বলি ভোকারে দুঃখেও বাসি না কথা বলবো কার কাছে এই বলি ঠাকুর বেড়া বাড়ি চলে গেল এক মাইল ভাগে তনে ডাকিতে না গেল শোনো শোনো যে ঠাকুর জানি বলি যে তোমারে বিরাট বড় সার কি পাইছি শোনো মন দিয়ে আজকে আমার একটা কথা বলি তো ওই ঠারগানি মরার ঘুরে বকর বকর কইরো না এই যে শোনো আমি গেছিলাম গুলপান শহর একটা সার্কি পাইছি বিরাট বড় এই যে বুঝে বসে কি আবার গার্মি স্যার চাকরি নাই নিলা আই ঠেরগানি তুমি সাতটা বড়ি বানাই দিবা আমারে আল্লাহ গো আমি এই কাম করবার পামু না এ বুঝে বসে আমি ঢলা ঢলি করবার পামু না আই ঠেরগানি আমারে যে উপহার দিছে ছয় বছর বৈশাখ খামু এটা ভগবানের জোরে হাসাই ও খুদা গো তুমি আমার ধর্মের বাপ লাগো এদিকে আগাইয়া হো ঠেরগানি ওই না কি বলছো তুমি আমার কাছে একটা হাসা কথা আছে মিথ্যা কথা বলতে কই না আমি বুড়া মানুষ কি কথা ওই যে কালা ছাগল আছে নাঙ্গো উগারের তলে ওই ছাগলে যে নাতাই থুইছই ওই দি নিয়ে যাও আর আমি বাড়া বাড়ি করবার পাম না আর বাদলে গুড়া নিয়ে যাও এরম ভাবে ঠারকে নিজে খুশি গেল হইয়া বাদালের বুড়ার কথা কথা যাই বলিয়া ওই ঠারগানি আমি কত কষ্ট করে আসছি আমার শরীর দেখল গাম ভরতাছে ওই ঠাকুর তুমি যে ভাবে আইস নতুন এটা স্যার কি পাইছ না তাহলে আমি এরম এটা খুশি হয়েছি খুশি ঠেলায় তোমার আমি একটা কথা বলতে খুশি শুনে না বয়ে না কুটকুটি পাদ্দাসি খালি ওই ঠারগানি তোমার কিছু চাওয়ার আছে আছে
কি আমার নাই কে না ওই যে হুলের কইডা আর এডা নতুন কাপড় আনবা ও এ হুলের কইডা না গুলের কইডা হ্যাঁ গুল এন ঠার গানি মনে মনে বলতাছে কি চাও আমি ঠাকুরের কাছে হো গাঙ্গে আইলো নতুন দেবানি ঠাকুর হো নাই ছোটরানী ঘরের ভিতরে যাই দে টেবিলের কিনারে একটা বড়ি সুশালা বড়িটে বড়ি আছে বেটা সুশালা কি বড়ি আবার ওই যে খায় ছোটরা ওই বড়িটা লক্ষ্য করে চাই ছোটরানী গুলপান সুন্দরী আল্লাহ চাইনা পুত্র চাইনা সন্তান চাইনা আমার গর্বে আল্লাহ তোমার যার তোমার ঘরে দয়া আল্লাহ রহমত করে তারে আল্লাহ খোদা তালা দৃষ্টি করে চাই সতী নারী আবার বড়ি খাইলো দেখা যা আল্লাহ খুশি হয়ে ছোটরানী গর্বে একটা সন্তান দান করে একটা সন্তান দিল গো এই নারী নখে যদি এই যে সন্তান গর্বে ধরে তারা বলে দিশা বাই তিন মাস পরে কারো বলে চোখের সামনে হলো পুকাই ওরে কেউ বলে স্বামী কাছে আগে যাইয়া বলে ছোটরানী ডাক দেয় বলতাছে মিষ্টি সুরে স্বামী গো ও আজ থেকে তিন বয়সে গর্ভবতী আমি হ্যাঁ আমি যদি একসাথে এক মিরে চলাফেরা করে হাঁটে যাই মনে হয় যে আমার সাথে আরেকজন আসছে আচ্ছা দিয়ে আমার কানে চা রাইতাছে আর সকালবেলা তো আমি না খাই আছি যেডেই খাই কিন্তু আমার কিন্তু সব আবার উড়গে হ্যাঁ স্বামী আমি না খাবার বলে না আমার খালি বমি আহে হ্যাঁ বুঝছি এই কথাটা শুনে মহিয়ার বাসা কোন কাজ করছে বড়ানীরে ডাক দিছে ওই বড়ানী ও আজ থেকে তোমরা ছয়টা রানী ছোট রানীর বান্দি হাই কোথা গোসুলের টাইম ও দরাদরে করে হাউজে নিবে আচ্ছা একজনে বাদ বাবরা দুইজনে মাহাবা আচ্ছা আর বড়ানী ওই যদি না গিলে হতে গিলাই দিবা তুমি ও স্বামী এটা কেমন বিচার গো এখন বড়ানী কইতাছে আমার স্বামী এটা আইন জারি করলা তুমি বাতের নলা নই মুখ তুলে দিলাম ওই যদি না গিলে আমি কি ভাবে গিলাম তাই তো বাসায় বাসায় করতেছে তক্তুরে বসে বড়ানি ষড়যন্ত্র করতেছে মাদিলা সতীন করে নেয় আমাদের জন বুক খালি ওই জায়রা সতীনের করব বুক খালি গোপনের কাজ গোপনে করলো ঠাকুর বেড়ার আবার সম্মুখে ডেকে নিয়ে আসলো ওই ঠাকুর ও এই সন্তান মারার বুদ্ধি যদি তুমি আমারে দিতে পারো ছয়টা রানী 6000 টাকা দিব তোমারে ঠাকুর বেড়া মিষ্টি সুরে বলতাছে মাগো দেই ছেলেরে যে গর্বে ছেলেটার কর্মে কি আছে ধ্যান করে দে ছেলেটার পেয়ারের ভিতরে সাতটা মানিক আছে আইরে খোদা গো মানিকের উজালে ডাক দে বলতাছে আল্লাহ গো আমি বুদ্ধি দিতাছি আগে আল্লাহ পরে
ওই যে ঠাকুর মনে মনে কল্পনা করতেছে দশ মাস দর্জির পূর্ণ হয়ে যাবে, হাজারি দাইনের সাথে খরযন্ত করবে, সাত পাল্লা কাপড় দিয়ে চক্ষুন বন্ধন করে সন্তান ডারে পাতিলে বুঝাই করে বাসায় দেবে নীল দরিয়াতে। ছেলে মৃত্যু দরিয়ার ভিতরে এই তো বুদ্ধি গো দেখে গেলাম মাতম করে। এই কথাটা বলে ঠাকুর গেল বাড়ির চলে। ঠাকুরের সাতটা ছেলে ডাকতাছ, ওই চন্ডু মন্ডু গেন্ডু। ও আপা কি কইতাছ গো? যাক বাবা রে, গেছিলাম গুলপান শহর, দশ মাস দশ দিন পরে একটা মানিকের পাতিল ভাইসা ইচ্ছে নদী দিয়ে। তাই বাবা রে আমি একটা বুদ্ধি করে নিয়েছি, যা থায় আঙ্গর কভালে, আঙ্গর যা থায় কভাড়ো। এই বেড়া কভাড়ো না কভালো, আমার নামান বাস কেটে নদীর পানি পর্যন্ত ফিরে এলাই দিবে। আচ্ছা তীরভল টানে উঠে ববুলা নে পর পারবা, বাসতে বাসতে পাতিলের জন বাইসা বানাতে বাসবো, শিশু একটা ছেলে পাবা, পাতিল টানে উঠে ছেলেটার পেট ফাইরে মানিক বাই করবা, মানিক বাইসা জমিদার বাবা, আরো জমিদার বাবা বাড়ি তোমরা বিয়া করো। আমরা হে যে ও ভাই ভাই হুন সর আমরা আব্বান না খালি আসু তাই না বুদ্ধি। এই আব্বান আব্বা তাই বাবা, আমি যে নিয়ত করে আসছি নিয়তটা আমার পুরা করবা। ঠাকুরের ছেলে ডাক দে বলতাছে বড় ভাইয়ের কাছে, ভাই গো এই রমি আঙ্গর বুদ্ধি বাবা করে নিছে, দুনিয়ার অসুদা বুদ্ধি তার মুখের মধ্যে আছে। আমি জীবনে বাঁচলাম না, আমি দয়া করে আমার সম্মুখে তাড়াতাড়ি গাও, তুমি আপন বলতে আমার এই দুনিয়াতে কেহ নাই, বড় বুঝি ছাড়া আমার এখানে আর কোন মানুষ। এই কথাটা বলে ছুড়ানি গুলপান সুন্দরী আল্লাহর কাছে হাত তুলে কান্তাছে, বাড়ি আমার দেন দোহেরা
একটা ছাগল লাপরে আমি এখন চলে যাব কিন্তু ওই যে হাজারি দাইনির কাছে হ্যাঁ সুড়া রানী রে সুন্দর করে গুজুল করাবো বলে বড় রানী প্রস্তুতি নিছে এইরকম ভাবে বড় রানী বুদ্ধি এবার ধরে হাউ দেখতে নইয়া গেল বলি সবার কাছে তার স্বামীরে স্মরণ করতেছে হে কুতার স্বামী আমার দেখা দেওয়া বিপদে পড়াছি স্বামী শোনো মন দিয়ে হে বলে রানী কান্দে দারে দারে কাছারা যে বন্ধ করে বাসা বলে বাড়ির ভিড়তে যায় দেহে লক্ষ্য করেছা বরানির হাতে একটা চিরার মনি খাইটা দেখা যা হা শোনার পরে ডাক দেয় বলতাছে ওই বরানি কোন এতি গর্ভবতী রানী আর তার গলার মধ্যে তুমি ঢুকাই দিছো খাইডের গিরানি হা থারবো মাইরা মোহের বাসা শুনে মনি ধরছে এই রকম ভাবে মা শুরু করছে মোহের বাসা ও সো আমি গো ও আপা গো আর করব না গো আর জীবন না মারব না মারবেন না মারবেন না স্বামী জীবন ভরা তোমারে বুঝি করে ডাকলাম আজকে উল্টা না করি বরানি দুষ্ট নারী মিষ্টি সুরে ডাক দেওয়া বলতাছে ওই গুলপান সুন্দরী তুই আমার সতী পাঁচ মিনিট অপেক্ষা করে আমি একটু বেড়াই আসি তোর বিপদ খালাস করবো আগে আল্লাহ করে ওই মুরব্বী মানুষটার আমি ডাইকে নেই এই শরীর এই রম্ভাবে বড় রানী ডাইতে আসে ভাই আমার বিভাগ
উদ্ধার করবা ছড়ি করে যায় ও ভাই বুড়া মানুষ তো আমি আমি কিন্তু জীবন হয়ে কাম করব অহন তেহেন মা আমারে সারা যদি কাজ করবার পারেন তা করেন গা ওই হাজারি দাইনি কি গো মা আমার কথায় যদি না যাও তুমি তোমার জুন বাচ্চা হইতা গর্দা দিব আমি চলি করে ও মাই গো আমি না কাপড় সুব নষ্ট করি ফেলাইস আপনি আমারে বাদ দিয়ে করেন গা এই যে দেহেন আমি সহ দেহি না আগের মতো ও যে নারকাট ভেড় যায় না সেট কাইডি ফেলাই ওই বুড়ি ফয়ডা রানিয়ে 6000 টাকা তোমার দেব রানিমা গো একটু খারান খারান আমার আর একটা ভুল হইছে ওই যে পানের কইরেটা আর ওই যে হুলের কইটা থুই আইলি হুলের কইটা হ্যাঁ আর সোনা সোনা যাতা দানি বলি তোমার কাছে লাগে টনজন বলে কইটা দি বলে তোমারে তার তারি আস তুমি আমার না কইছে সোনা যাতা সত্যি নাই যে কাঁদে আছে বসে তুই যদি আবার প্রথম প্রথম আমি একটা কথা বলি ওই আজইতে ধর্মের আম্মা আম্মা গো ডাকিলাম তোমারে বিপদে পড়িব আমি রক্ত কেদন নোহর ভিতরে নেড়গেড়াই ওই কাষ্টের পুতুল খাড়া করাইছে খাড়া করার পরে এই টাইমে ছুড়ানি একটু হুশ হয়েছে চাই দেহে তার সন্তান নাই তার
সম্মুখে কাষ্টের একটা পুতুল দাঁড়ায় আছে জায়গা কাষ্টের পুতুল দেখে আর ফুলপান সুন্দরী দুই চোখে পানি ছাইরা বলতাছে মাগো সন্তান দামার কোথায় আছো দে আমার বুকে এই টাইমে বড়ানি কইতাছে এই হারাম খুনি এই যে একটা কাষ্টের পুতুল কামাই করছে আগাল্লা পরে এইটা যদি আমার স্বামী বাসায় দে তোর গর্বগিরি শিকা বাসকে ভাগ্যে যা ছোট রানী বলতাছে না না সন্তান ওইতে জানলাম কান্দন শুনলাম কোথায় হরণ করছে তারে দুইটা চোখ দিয়ে আমি দেখবার ফেলাম না তারে সুডারানি সুন্দর করে মিষ্টি সুরে কান্তা সাল্লা গো ওই আমার আন্দার ঘরের মালি কথা শুনে সুডারানী ডাইনির পায়ে ধরে কাঁদতা সার লাগু ও কি কথা শোনালে আম্মা সাথে বাদশা খুশি হয়ে বাড়ি ভিতরে গেছে যায় বড় রানী রে বলতাছে ওই রানী কি গো ভাই আমার ছেলেটা একটু দেখ এই যে আমার ছেলে আর কাষ্টের পুতুল বড় রানী হাতে নিছে বাদশার পায়ে রক্ত কিন্তু মাথা উড়ে গেল রে সন্তান দেখাবো আমারে এটা কি আবার মুক্তি আনতাছ আমার সন্তান তাই তো এই বড় রানী কোন এটা তুমি কি করতেছ তুমি এটা শয়তান হইছে ভাই শয়তান না সন্তান আহা বড় রানী বলতাছে স্বামী গো কোন আপনার একটা সন্তান হইছে ছেলেটা গুলি করলে গুলি ফিরে আসবে আমার কাছে কথা তো বলবো না জীবনে এই দুনিয়াতে দুষ্ট নারী বড় এই কথাটা বলছে বাসার দেলে কথাটা কিন্তু বিশ্বাস করছে
কথাটা বিশ্বাস করে ডাক দে বরানির কাছে কইতাছে এই বরানি কোন আমার ওই হীরার চাবুকটা আমার হাতে এনে দাও গর্বগিরি শিগা মাইসকে আমার ভাগ্যে যা হাই রে দারুন নবী দিবি দিবি লবানাস গর্বদুষে হারা এইভাবে আমারে নামাই রে আমি একটা ছুরি দিলাম একটা ফেস দিয়ে আমার জীবনটা শেষ করে দে মহিয়ার বাসার ধীরে ধীরে দারোয়ানের কাছে বলতাছে ওই দারোয়ান এ শোনো শোনো যা দারোয়ান বলি দে তোমারে একটা বন্যা গাইয়া নেওরে কালিয়ার পাহাড়ে তার সাতটা ছেলে বানাদে বেড় দে ভরবারতাছে ওই বানার বেড়ের দিক বাড়ি দেশ বলে গেতাছে ওই যে পাতিল সতী নারী পতি আজ বাড়া নাইয়ের বইরা সতী নারী পতি বাঙ্গা নাইয়ের বইরা বাঙ্গা নাইয়ের বইরা যেমন ডগর মগর করে সতী নারী পতি পথে বইরা করে আহারে দারুন বিধি বিধির বইলা মনা কর্মদোষে হারাইলাম অঞ্চলের সোনা সুন্দর করে মানুষ করবা 12 বছর চলে গেলে আবার একটা বিবাহ করাই দিবা কথাটা বলে ইশারা দিছে আল্লাহর ফেরেস্তা মাসি রূপ ধরে সাগরে গেছে বাড়িতে না যে উজান ধরছে ও নাও কালা তোর বই ঢাকা কালা গাঙ্গের পানি হাই রে কালা গাঙ্গের পানি ও তাহার তাকে Bye.
পাতিলা সাগরে আইকে আলুয়ান পাহাড়ে দর্শন দিছে পীরের বেড় ছাড়ে দে মানুষের বেড় ধরে বসে আছে মাথায় একটা টুপি দিছে নাই পর্যন্ত দাড়ি এক সরা তসমিনে কিন্তু পীরগিরি করি রাইস কেতনের নাম হলো অনির সত্যবীর সত্যবীর দয়াল পীরি দিছে লক্ষ্য করে আসা আসমান তো একটা পরি উড়ে আসলো দেখা যা সত্যবীরের কথা শুনে ওই পরিয়ে বলতে আছে বীর সাহেব আমার একটি কথা কি কথা আমি আসলাম আসমান তো উড়ে আপনার কাছে কি আমি যে পাপ করছি অন্যায় করছি এই পাপ কিভাবে মুক্তি হবে বলেন আমার কাছে হাই রে দারুণ আমি দেখি বলিব ধারে এখানের কীর্তামার এখানে এলো ওই যে কালিয়ার পাহাড়ে গুলপান সুন্দরী তার বনবাসী দিছে এই খবরটা কিন্তু ছোটরানী গুলপান সুন্দরী জানতে পারলো যাই না সন্তানের নাকি দোয়া করতেছে আল্লাহ গো আল্লাহ মায়ে যদি দোয়া করে ওই দোয়াটা আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল আগে আল্লাহ করে আল্লাহ নীলা ববের খেলা কে বুঝতে পারে ওই যে সুড়ানি তার স্টনের দুধ নিয়ে আসমানির পরির স্টনে নাগাইতেছে মায়ের বুকের দুধ ছেলেটা অপরন্ত করে খাইতেছে জঙ্গলার বিচে আর ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে সত্যবীর আল্লাহ ফেরেস্তা সন্তানদারে মুখস্থ পড়া পড়াইতেছে ছেলের বয়স কিন্তু এক দুই বছরতে 7 বছর সত্যবীর আল্লাহর ফেরেস্তার ডাক দেয়া বলতাছে ওই পরি কোন যার নাকি পেটের ভিতরে 7টা মানিক আছে মানিকের উজালে তার নাম রাখলাম উদয় মানিক বাদশা আরে উদয় মানিক বাদশা হলে নাম রাখছে পালাবুস করতেছে আলোয়ান পাহাড়ে এই টাইমে পরির মনে মনে জান দিতে সার লাগু এই যুগের পোলাবান কিন্তু ভালো না ডাক দে বলতে আছে আল্লাহ গো এই যে কন্যারা বৈশা আছে
কি কথাটা আমি বলবো তার কাছে? হ্যাঁ, ওই যে কইলাটা তো বই আছে। এই কইলা না কইন্যা, 12 বছরের কন্যা গৃহস্থের মায়া কোন কাজ করছে লক্ষ্য করে চাই, সুন্দর একটা ছেড়া দেখতে পাই। ওই মেয়েটা মনে মনে কইতাছে, ছেলেটা আসলে ভালো দেখা গেছে। এ জঙ্গল হাতে ছাড়ার বাড়ি ছাড়া নইল সখীর দাঁড়ি। স্বামীর নাম তো দূরের কথা, বাসুরের নাম কয় না। বাসুরের নাম যদি নাই বালি থাকছে নাই রে কদু করে কইছে। আর এই যুগের মেয়ে বোনাই যদি জিজ্ঞাসা করেন না থাও কোন গায়ে বেড়ি বেড়িয়ে টস ক্যামেরা কয় ওই বেড়া যাই রে বেড়া গোলামের বাচ্চা এইরকম ভাবে শর্ট ক্যামারে এবার সতী নারী পরি পামু কোন দেশে। ওই পীর সাহেব,
যদি দুইটা সতী নারী না থাকতো এই দুনিয়াতে, দুনিয়াটা একেবারে ধ্বংস হয়ে যেত, একবারে গায়েব হয়ে যেতো। হয় বেটা, গায়েব হয়ে যেতো না, গায়েব হইতো। হয় যাই পীর সাহেব, আমি একটা ফটো দিমু তোমার হাতে, এই ফটোর মিলে যদি পাত্রী মিলে তাহলে নিয়ে আসবেন এই আলোয়ান পাহাড়ে, আর যদি না মিলে তাহলে আনবেন না এই পাহাড়ে। সত্যবীর গড়ক সাইজে মেলা করছে পাত্রীর লাগে। ফের সাবে কইতে আছে আল্লাহ মালিশায়, সতী নারী কন্যা তাইলে বাংলাদেশে নাই। আমি আল্লাহ করি দেখো বার বাড়িতে বইয়া, বেড়া গুড়া ভাঙ্গে পারতি আইতাছে বাইরা। ফির সাবে দেখেন যে এবার বিদায় নিল, সিলেরি শহরে যাইয়া বিয়ার আলাপ দিল। আমি আলাপ করি দেখো বার বাড়িতে বইয়া, কন্যা যে ফুসকি পারে উইয়া টলে যাইয়া। ফুলের বাগানে লক্ষ্য করে চাইতেছে, একটা মানুষ দেখা গেতেছে না গেল্লা পরে। আমারে পাগল বানাইয়া কোথায় লোহ গাইছে, আমারে পাগল বানাইয়া কোথায় লোকাইছে, মহিলা দেখো পান সজনী মরছে।
সবার ভাই সাজাহানে বাসায় ওই যে সামেরি শহরে তার ঘরে একটি মেয়ে গুলিয়া জঙ্গলে বারো বছর বয়স তাহার পর না দে ইরান শর্তনে একটা বরবার তো আইছে সাড়ে পাঁচ হাজার পাঁচশো সঙ্গে করে নিয়ে আসছে টেন্টন ছেলে ডাক দেয় তার নানির কাছে বলতাছে যেটা তার নানি শাশুড়ি হবো ওই বিয়াতে ওই নানি গো আপনার নাতিনের কেমন কেমন খেম আছে গো ও নাতিন জাহামাই গো আমার নাতিনের খেম গো বাতায়ানি বারে জানে গো তলে উঠবে পুরা ধরে তোমার নাতিনের তো খেম শুনলাম আরো কিছু লাগে গো আমার নাতিনের না এই এক নম্বর ভালা সাবান লাগে বিয়ের মধ্যে কি সাবান এক নম্বর প্রথম হলো এক নম্বর সাবান হলো ওই যে কুটকুট সাবান কইরা কয় এই বুড়ি এই সাবানের নাম তো আমি জীবনে শুনি নাই ওই যে মাইডের রঙের সাবান গুলো আছে না ওই সাবান দি বিয়ের মধ্যে দে ও কসকু সাবান কসকু গাড়ির চাকার মতো হ্যাঁ হ্যাঁ আর দুইটা সাবান কি আর আপনি দুই নম্বর সাবান হলো ওই যে ওই বেলা কুটকুট সাবান আছে না ওই নাকশুদি সাবান না লাক সাবান হলা যাই আই নানি ছোট করে কথা বলি তোমার আর একটা সাবান ভাই আছে তো কাপড় ধোয়া কি সাবান ওই যে 500 শুয়োরের বাচ্চা সাবান এই বুড়ি এই এই সাবানের নাম তো আমি জীবনেই শুনি নাই 500 শুয়োরের বাচ্চা সাবান কেমন গো ওই যে নাল সাবান দা ওই যে গায়ের মধ্যে লে আছে ও বুঝছি 570 এই বুড়ি আসলে তোমার মাথার বেরেল বালা আমার মাথার বেরেন না ওটং মিটি বেরেন আমার মাথা না না বাইশে তোলে কই ও তাই নানি হরির বেরেল বালা আছে ছেলেটায় পরিচয় শুনে আউরে গেছে এই টাইমে মেয়েটা বাড়ি বিতনে লক্ষ্য করে চায় পর পুরুষের সাথে আমার নানি কিমান কথা বলতাছে দেখা যা হ্যাঁ ধীরে ধীরে হাইডা হাইডা গেছে বাড়ি বাড়ি দহলে বাড়ি যায় বলতাছে ওই নানি এই বাইর বাড়ির দলে তুমি কি বললা এই সেরি বকর বকর সুতাইস না কইলাম কে বাতা না লাগা খাইছি দেশের সাইলার পান্তা ভাত কাঁচা মই দিয়ে মোহর মই দেয়ে উসি বলতে নাই কে এই বুড়ি আমি ওটা শুনতে চাই নাই এই ছেলেটার সাথে যে আমার স্বামী হবে তার সম্মুখে তুমি ভেতর ভেতর করে কি আলাপ করলা কো আমার কাছে বলছি যে ভালো কথাই কইছি কইছি যে আমার নাতি মে বিছনা মধ্যে মুতে এটা কইছো তুমি এই কথাটা যদি পরপুরুষে শুনে তাহলে আমার জীবনে
বিয়া করব না গেল্লা পরে আমার জীবন ভরে থাকতে হবে ঘরে বসে ও পুতা কো বিয়ে করব তোরও করব আর আমারও করব তোর মায়ে হইতে করব ওই বুড়ি বেশি উই জায়গাটাছ তুমি ওই আমার নাহানি গো আমারে দিও না বিয়া হাল্লা সারার কাছে গো হাইলা যাবো আমার কন্যাডায় একটা শখী নেয়া আর শখী কলসি নিয়ে ধীরে ধীরে অনা দিছে তাই আয়না হাতে দাঁতে মেশি কলসি নিল আমার কলসিটা তুমি হাতে নাও আর ইশকালা কিভাবে শুয়ে আছে নাহারি নাদে নাদে তুই বল রে ইসকা
আসো কি আমার কল শীতে ধরছে তাড়াতাড়ি কাপড় ডামার পিন দেই দে গেল আমার শীতের সুরে না ফুটকি হাতে কাপতাছে তাড়াতাড়ি আমার সুবর ডা পিন দেই দে আই সখি তাড়াতাড়ি চলো আগে আল্লাহ ভরে আমার জন্য কিন্তু আমার নানি বসে আছে দেউরি বেড়াতে হ্যাঁ সুন্দর কন্যারে এইরকম ভাবে কাপড়টা পেঁচ দিয়ে দিছে কুমারটা তার চিকন হয়ে গেছে হেলা ডুলা কিন্তু ধীরে ধীরে গেতাছে আপন বাড়ি বলে কুকুরি পাতাছে হেই লাগেতে দইলা ভরে গো কন্যানি লোহার বাতাসে জিজ্ঞাস করতেছে মাগো তাড়াতাড়ি তোমার নাতিনরে আমার মেয়েটারে সাজাই দেওয়া গেল পরে বেচারা কিন্তু ছটফট করতেছে বেলা ডুবার আগেই তারা যাও গা ইরান শহরে বুড়া মা তার কোন কাজ করছে বাড়ি ভিড়তে নিয়ে রুজু করাবার আগে সুন্দর করে সাজাইতেছে বুড়া মানুষ কিন্তু অনেক দেরিতে সাজা আগিলা মানুষ দাঁত পরা মানুষ তো ডাক দে বলতেছে ওই কন্যা তোমার আমি সাজাইতেছি তুমি আইনাটা লক্ষ্য করে চাই দেখো ও জামাই জামাই এটা যে কাম ভুল করি আইছেন গো কি কাম গো ওই যে আমার নাতিনের যে সাজামু ইনো যে জিনিস একটা বাহি আছে কি কি জিনিস ওই যে কুমার দিছে হুন্ডার চাকা কন্যাকে সাজাই গলাতে দিছে গজমতি মালা কন্যাকে সাজাই যদি আমার মেয়ের কোন অঘটন ঘটে জুন বাচ্চা হইতে তোমার গর্দান দিব আমি ওই টিবল ভরে যাই এখানে কীর্ষা আমার এখানে হলো আমার কীর্ষা চলে গেল ওই যে সত্যবীর বৈশা আছে ফুলবাগানে ফুলবাগানদের লক্ষ্য করেছে সুন্দর কন্যা বাড়ি ভিড়তে গেল দেখা যায় টিবল পারে যেন অজু করাইতেছে বেড়াটা ফাঁক করে তার চেহারাটা দেখছে চেহারা দেখে কইতেছে আল্লাহ সতেরোটা দৃষ্টি গুরছি পার্তির লাগে ফটুর মিলে পার্তি পাই নাই তাই আমার সন্তান উদয় মানিক বাসার লাগে এখানে একটা পাইছিলাম এক বেচারা আইসে ইরান শহর তো বিয়ে করার লাগে যাই আমার ফটুয়ে যদি মিলে কিসমত কাটা কামাটা কোনো ভাগ্যে যা আছে আল্লাহ যা করে বেড়াটা ফাঁক করে দেহে ফটু আর কন্যার চেহারা মিলে গেছে দেখে ফটু দিলে ডালে একের মাইটা সম্বল হলুদের আলু গুড়ার মতো নগর নগর করতেছে এইরকম সুন্দর চেহারা আর সত্য বিরাল্লাহ ফেরেশতা কোন কাজ করছে মানুষের ব্যবসারে দেডা সুতার সংসার সাপ হয়েছে সাপ হয়ে কন্যাডার আঠুন নিচে দেডা ঠুকর মারছে কাল বিশ্বে যারা যারা করে ধরছে ধীরিম দেওয়া পড়ে গেছে না সাথে সখী ছিল লক্ষ্য করে কয় আল্লাহ বিয়ার রুজু করবার আনছি সখী আমার দিদি আস্তে আস্তে বেহুশ হইতাছে সখী আমার হাসতে আসতে না গুখাইতাছে এই ঘুম পারতাছে
ওই যে সখী আসার সময় বলে দিছিল যদি কোনো অঘটন ঘটে জুন বাচ্চা হইতে তার বরদান দিবা ওই সখী হাত পাও টিপতেছে কথা বলে না হিসকে নাই কইছে হ্যাঁ সখী দেখতাছে আর দুই চোখের পানি ছাড়তাছ না আর সখী কইতাছে কি এমনি বলতেছে ভাই নায়া আমার সখী গো ওহো কইও সখী কথা কই না আশা কইতাছে আজকে কিন্তু আমার খুশির দিন মেড়া বিয়া দিমিরান শহরে ওযু করবার গেছে কি বল পারে কিসের কান্দন আমার কানে আসছে এ সোনা সোনা ইউদির বেড়া বলি তোমার কাছে আছে আসলেই গইল কন্যা ওযু করবার নিছে সেন মারা গেছে হ্যাঁ মিরপুর গেছে হ্যাঁ মিরপুর না মিত্র হইছে তাই দেরি করতেছে সাজান বাসা টিবল পারে হাঁটতে হাঁটতে গেছে হাইডা দেহে যে তার মেয়ে কইরা হিসকা নাই গেছে হ্যাঁ ইন্তেকাল ভরণ হইছে হাকিম বৈদ্য নে মেয়েটার চিকিৎসা করতেছে সাবে কাটা রোগী ইংলিশ হইন্দায় জহর সাবে কাটা রোগী হিসকা নাই গেছে হ্যাঁ এখন হাকিম বৈদ্য ডাক্তারে বলে মহারাজ আমার লাশ এই মারা নাস না মহারাজ সাবে কাটা রোগী এরে উজাতে যারতে হবে উজিরের কাছে ডাক দেব তা সুধী সাহেব এ সুধী বেড়া ভাই উজির বেড়া হ্যাঁ উজির বেড়া তাড়াতাড়ি যাও তুমি কই রাজের সন্ধানে যদি আমার মেয়ের কোনো অঘটন ঘটে জুন বাচ্চা হইতে বরদান দিব আমি সবার এই বাই বাড়ি দহলে হ্যাঁ কুরবানি দেব কত দৃষ্টি ঘুরছে কই রাজ শুনে না গেল্লা পরে পেড়িয়ালি বাড়ি কাঞ্চা সরকার নাম ওই বেড়া করতে পারে এই সমস্ত হ্যাঁ এখন কাঞ্চা সরকারের কথা শুনে ঘুরা ছেড়ে দিছে ওই দেশে শোনো শোনো কবিরা দি বলি তোমার কাছে কষ্ট কইরাই আইছি আজ তোমাদের বাড়িতে শোনো শোনো ও বাবার বলি রে তোমারে তাড়াতাড়ি ওড়ো তুমি ঘোড়া রয়ো ভরে আমি এখন চলে যাবো বাসারা আমার বাড়ি সাজান বাসার উদিন দরজাটা গুছায় দেহে বুইরা বেড়া সৈতলে নিছে বসে আছে হ্যাঁ সৈতলে মুচি দিতেছে ডরে শুনে কবিরাজের কাছে বলতাছে উজির বেড়া ওই কবিরাজ ও সাজান বাসার কন্যা সাবে কাছে আচ্ছা এটাটা ব্যবহার হলো নাকি সাত দিনের মরা আমি যেতে পারি আর এক দিনের মরা এটাটা ব্যবহারই না এরম ভাবে খুশি হইলো শুনে সব ভাই কবিরাজ মেয়েটারে যারতে যারতে উঠে বসাইছে এই টাইমে সত্য আমি লক্ষ্য করে চাই আল্লাহ আল্লাহ এই কন্যাটার তো আমি বাইনে যাবো গা এই বেড়া যদি নিতে পারে তাহলে আমার আশাটা পূর্ণ হবে না গেল এ সিনসিরা উল্টে করে একটা পাঠ করে হাতে একটা তালি দিছে জর্মের মতো কন্যাটা আবার মৃত্যু হয়েছে মিরপুর গেছে হ্যাঁ মিরপুর জানায় মৃত্যু হয়েছে এখন
সাজান বাসা লক্ষ্য করেছা কবিরাজে বসায়ে আবার মৃত্যু করলো দেখা যা ওই কবিরাজ আমার মেয়ে যদি না বাসে গেল্লা পরে কি বিচার করতে পারি জানো তো তুমি এখানে বসে শ্বশুর বাড়ি বাদ কাম নালডাঙ্গার মধ্যে কবিরাজে বলতাছে মহারাজ সাত দিনের মরা আমি যেতে পারি আর এক দিনের হিসকা নাগানে মরা আমি যে আর পারলাম না গলায় মধ্যে ফাটতা লাগাইয়ে ফালাই দেন গে বন দেহ লগুনে খাইছে কবিরাজের কথা শুনে আল্লাহ ফেরেশতা সত্যবীর ডানিবীরের নাম মেরে খা রয়েছে হুজুর আমি যেতে পারবো এই মেয়েটা সাজান বাসা কইরে এই যে আর বাবা যেই দাও আর আল্লাহর ফেরেশতা ডাক দে বলতাছে মহারাজ কোন আমি বাস করতে বুঝাই করে আলোয়ান পাহাড়ে নিমু দুই বছর পরে আমনের মেয়ে জামাই সহ করে বাড়ি ফিরাই দিব হ্যাঁ এইটা কিবা কথা হইলো তাই তো কবিরাজে বলল গলায় ফাটা নাগায় ফালাই দেন হিয়াল হগুনে খাইকে আরে বেড়াই বলে নাকি গো জামাই হইতে ফিরে আসবো সাজান বাদশা কান্ত আছে তার মেয়ের সুখে আল্লাহর ফেরেশতা সত্যবীর ডাক দে বলতাছে মহারাজ তাড়াতাড়ি বিদায় করে না গেল্লা পরে কিছুক্ষণ দেরি হইলে কন্যা বাঁচবো না জীবনে না তার সাজান বাদশা কইতাছে ওজি সাহেব বলেন তাড়াতাড়ি একটা বাস করতে বুঝাই করে নীলদরিয়া বাসায় দেন আমার মেয়েটার তুলে ওজি সাহেব পুরান একটা বাস কনিয়া বাস করতে ভর্তি করে নীলদরিয়ার মাঝে গেছে বাসতে বাসতে আল্লাহ ফেরেশতা সত্যবীর কাছে ওই জালোয়ান পাহাড়ে পরি বসে আছে সেখানে নাওকা আল্লাহ তোর বৈঠার কালা হাই রে কালা গাঙ্গের পানি নদীটার মাঝখানে যে এ সিনসিরা পাট করে ফুদিছে মেয়েটা কিন্তু সুস্থ হয়ে বসছে কন্যাটা দেখে বলতাস আল্লাহ গো মাথায় একটা টুপি দিছে নাই পর্যন্ত দাঁড়ি কোন জেলার ভিতরে চাষা আসলে আমাদের বাড়ি আর সত্য বীর আল্লাহ ফেরেস্তা বলতাস মা গো তুই হুই দেখি আমার গাল পারিস না যেই বেচারা তোরে বিয়ে করবার আইসাল ওই বেড়ার তো নি বেড়া কম সুন্দর না হ্যাঁ বেশ সুন্দর বাপ বাপ হইতে পারে হ্যাঁ সুন্দর যে হ্যাঁ মেয়েটায়ে কান্দন বদ্ধ করে বলতাছে তার প্রমাণ কি পকেট তনে ফটো বাই করে দেহে ওই কন্যা এই যে ফটো তোমার দিলাম দেহ তোমার স্বামী পছন্দ হয় নাকি ও বাবা কো পছন্দ হয় মনে কয় না স্বামী নে টুঙ্গি ভিকে করে খাইলে আর ওই কন্যাটায়ে ফটো দি লক্ষ্য করে আছা আর মনে মনে আফসোস করতাছে দেখা যায় এবার স্বামীর কাছে যদি বর পাইতাম বিয়া জীবন ভরা তামসা দেখতাম কিন্তু তোমার মধ্যে না জীবন ভরা ভিকে করে খাইতাম কমলা পুর যায় এখন কান্দা গাড়ি বদ্ধ করে কোন কাজ করছে ওই যে সত্যবীর আস্তে আস্তে আলোয়ান পাহাড়ে যায় দর্শন দিছে আলোয়ান পাহাড়ে যায় দর্শন দিছে পরি লক্ষ্য করেছা আজকে আমার পুত্র বধু আইতাছে দেখা যায় ভাই পীর সাহেব এত দেরি কর লাগে কারণ কি কারণ কি এই কেন কি না কারণ কি দেরি হইলো ভাই পরি 17টা দৃষ্টি ঘুরছে আগে আল্লাহ পরে ফটোর মিলে বাড়তি পাই না এই বাংলাদেশে কিন্তু সাজান বাদশা শামের শহর তার ঘরে একটি মেয়ে আছে গুলিয়ার জান সুন্দরী বলে আচ্ছা তারে আমি সঙ্গে করে নিয়ে আসলাম কত কষ্ট করে আর এই মেয়েটারে তুমি নিজে হাত দিয়ে কাভার ভরা বাগে আল্লাহ পরে বাইরের কোন ঘুষের টেহা দিয়ে কাভার পিন দেওয়া না গেল্লা পরে না না পরি কোন কাজ করছে আসমান তনে কয়টা কাভার নিয়ে আসে সুন্দর করে পরাবো তার প্রস্তুতি নিছে সাজাও পরি আস্তে আস্তে মেয়েটার কাভার পিন দিতেছে তারপরে পিন দাইলো সারি সারি শশা বল বাজারে তুলিলে সারি নকড়ে হামল ওই শাড়ি পেঁধে এখন নাই অঙ্গে তিরেসা পছন্দ হইল না শাড়ি
টানিয়া খসাই তারপরে বিন্দু সারি সারি দুইয়া মরি সারি পিঠে নাকাই আছে দুনিয়ার বাড়ি ওই সারি তারপরে পিন্ধাইলো শাড়ি শাড়ি নাম দিওরে ভুরি রে পিন্ধাইলে শাড়ি হইয়া জাগা সেরি তারপরে বিন্দু শাড়ি শাড়ি নামতে হিয়া যে তারিখে শাড়ি পিন্ধা কন্যা রব বিয়া শাড়ি খানা পয়রা কন্যা কুন্তাম করিল নিজের উপর নিজে দেখে বেহুশ হইয়া গেল আহারে দারুণ বিধি কি বলিব কারে দুঃখে অবাসী না কথা বলবো কা সাজাই ডাক দে বলতাছে ওই পীরসা আমার তো সাজানি গুজানি শেষ হলো আগেল্লা পরে এই পাহাড়ে বিটে বিয়াটা ভরাই দাও তাড়াতাড়ি করে আঙ্গরে কিন্তু 12 বছর পূর্ণ হইছে পীর সাহেব তুমি যাবা আল্লাহর দরবারে আর আমি যাব ওই পরিস্থানে যাই ছেলেটারে হাসি মুখে বিদায় করা গেল পরে সাজান বাসার বাড়ি শ্বশুর বাড়ি আস্তায় যাবো কোন আস্তায় আস্তাটা দেখাই দিন আল্লাহর নাম নিয়ে বিয়া ডিয়া করাইয়া কোন কাজ করছে সত্য বীর আল্লাহর ফেরেশতা বলতাছে বাবা রে তোর আমি বিয়া করাইলাম কিন্তু আলোয়ান পাহাড়ে তোর শ্বশুর বাড়ি হলো শামের শহরে আচ্ছা এই যে আমি ডানি রাস্তা ধরাই দিলাম বামে রাস্তায় যাবি 12 বছরের কবলে দুঃখ তোর দেখতে পারে 12 বছরের কবলে দুঃখ লেখো যদি ডানি রাস্তায় ঠিক মতে যাস তাহলে তোর শ্বশুর বাড়ি সম্মুখেই পাস সামনে একটা ফুলের বাগান পাবি তারপরে সাজান বাসা বারিন্দার বসে থাকু পরিচয় দিবি যে পীরে যে একটা মেয়ে নিয়ে গেছিল ওই কন্যারে বিয়া করছি আগে আল্লাহ পরে শ্বশুর বাড়ি গেতাছি আমি আস্তা আদা দেহাই দিলাম রে এই কথাটা বলবি যখন বাবা সাজান বাসা তরে বাসা গি দিব ওই দেশে সুখে বাসা আমি করবি বাবা শামের শহরে এই কথাটা বলে এখন বিদায় নিতে আছে এই টাইমে উদয় মানিক বাদশাহ আর কন্যাটাই কইতাছে বাবা গো এই যে কষ্ট করে মানুষ করলেন আলোয়ান পাহাড়ে আজকে আমাদের ফালাই থিয়ে আপনি যাইতেছেন কোন দেশে এইখানের কীর্তা হইল এখানে হইল ওই যে মেসের শহর আবার কীর্তা আমার চলে গেল বলেছিলাম মহিয়ার বাসা তার একটা ছোট ভাই আছে নাহিয়ার বাসা নাহিয়ার বাসা ডাক দে বলতাছে দাদা গো জীবনে তো একটা সন্তান আগর দুই ভাইয়ের করে দেনা গেল তাই আমি নিয়ত করে নিছি এই মেসের শহরে আর থাকবো না গেল পরে আমি 12 বছরের জন্য বানিছে যাবো তাড়াতাড়ি সাতটা জাহাজ সাজাই দেন আমার সাতটা জাহাজ নিয়ে সাজাই দেব এই চিন্তা ভাবনা করতেছে মহিয়ার বাসা ডাক দেব আছে ওই ওই তুই যে চোখ ছাড়া ভাই আমার আস্তার মধ্যে যাবি বালাডা নারী নুক দেখে একটা ভেজাল বাজার আচ্ছা এই বয়সে তোর আমি বানিয়ে যাবার দিব না হ্যাঁ না হিয়ার বাসা কইতেছে ভাই গো ও ভাই আগে জিবা মেয়া বুনাই দেখে কুরিয়ান নেলা চাই থাকছি ওই সমস্ত আমি এখন বাদ দিছি ভাই এখন মহিয়ার বাসা কোন কাজ করছে ভাই না আসলে আমি রে হইছে এবারে মতো যেতে দেই বানিস করতে এরম ভাবে দেখে নাই যে কথা বলে ভাই নাহি আর ভাষায় ওই যে বানি দাব তাই নাহিয়ার বাসা ডাক দেওয়াল তাছে ড্রাইভার তুমি ঠিক মতে আমার জাহাজটা চালাই না যাবা বানিজ করতে যাবো জান দেশে আর মাঝি বল লাগানো আমার একটা কথা আছে কি কথা ওহমান
জেনুকের মানুষ অনুযায়ী কিন্তু তুমি পানি তনে ডাকে কারণ কি এই কথাটা যখন বলছে ডাক দেয় বলতাছে ওই মেয়েটা আমার যদি বন্ধুর মেয়ে হইতা তাহলে জাহাজে উঠো আমি সঙ্গে সঙ্গে ঠিয়া মাইগে আমরা হাঁটি যাবো মেয়েটাই ডাক দেয় বলতাছে ওই ড্রাইভারের কাছে না হিয়ার বাসার কাছে ওই বেটা আমি এত বড় বুদাই না চা হইতে কোনোদিন গাড়ি গেছি না মরলে আমি মরমু আমার স্বামীরে মরতে দিব না তাই তো না হিয়ার বাসা কই রে যদি আপসে জাহাজে উঠো মানি যত তোমার থাকবে আর যদি আমি জোর করে তুলি তাহলে আমার বুঝকাল কিন্তু স্বামী স্ত্রী দুইজন উদয় মানিক বাদশা আর গুলিয়ার জান সুন্দরী
মনে মনে ভাবতে আছে আমরা দুইজন আর হেরা জাহাজ ভর্তি লোক মেলা লোক কাইন্দা গাড়ি আর কি করবো না কোনো কাম হবে না যাক স্বীকার করিয়া গেলা পরে কিন্তু আমার একটা কথা আছে মনে মনে বলতে আছে কিন্তু মেয়েরা সতী নারী চালাক বেশি ডাক দে বলতে ওই বেটা আমি উঠতে পারি আপনার জাহাজে আমার একটা শর্ত আছে কি শর্ত ওই আজয়িতে ধর্মের আপা আব্বা গো ডাকিলাম তোমারে তারা দুজন ঘুম পাড়তাছে ঘুম পাড়ার লক্ষ্যটা নাহিয়ার বাসা চাই চাই দেখতেছে মনে মনে ছোটবেলার গান গাইতেছে লাগো গাও ওরে হাত দুই খানা আমি ছাড়া ওই মেয়েটারে কেরা করে বিয়ে তাই তো এই কথাটা বলে বস্তা একটা হাতে নিছে আর নাহিয়ার বাসা একটা ওষি হাতে নিছে ছেলেটার পয়তানে যায় হাত পা বান্ধি দিতেছে আমার কি মনে করে তাই তো না হিয়ার বাসা ভাই
তোরে বিমুদরিয়াত বাসায়া আমি সারা এই মেয়েটার কেরা করে দিই তাই এই কথাটা বলার সাথে সাথে নাহিয়ার বাসা হাত পা বাঁধিতেছে উদয় মানিক বাসা তার বাপের হাত ধরে কান্তাছে বাবা রে ও দিবে না বাবা আমাদের ছেলেবেলে নাই আল্লাহ আনছে তোর এখানে কিন্তু আমাদের দেশে থাক বাবা আমারও ছেলেবেলে নাই বেশি সুখে থাকবি এই পাতাল নগরে হ্যাঁ তুই আমার আব্বা খুবই আমি তোর আম্মা খুব হয় বেড়া আম্মা খুব কে ওই যে ফুলাবান নাই যে এই কথাটা বলার সাথে সাথে উদয় মানিক বাসা বলতাছে বাবা রে দয়া করে বাসায় দেন আমারে পানির উপরে আমি জীবন দেজল উদ্ধার করার আগে তা উদ্ধার করবো বেহেস্তের পরিবার আমার ওই জাহাজের ভিতরে আর ফাঁস ফির কোন কাজ করছে পানিটা ভাগ করে ছেলেটারে বাসায় দিছে পানির উপরে এইরকম ভাবে যাইতে আছে মুদাই বাসা ভাই ধীরে ধীরে কথায় আমার শোন মুখে তাই এখানে রকিসাই আমার এখানে তেই হইল ঠাকুরের রকিসাই আমার সম্মুখে পড়িল এ বারো বছর ধরাই এই যে ঠাকুর বেড়াতাই নদীর মধ্যে পহর পারে বানা দিয়ে ভাই বারো বছর দেখে নেই যে গুজাইলো ভাই মালিক আলা কোন যে খোঁজ খবর নাই এই বলিয়া ঠাকুর বেড়া মনে মনে ভাবে কষ্ট করতেছে আমার সাথী ছেলে বলে জীবন ভরা কষ্ট করলো পাইলাম না ঠাকুর বেড়া বলতে আছে ভাই ঠারগানি আমার একটা মেয়ে আছে বারো বছর এখন না কুশিলা তার নাম মেয়েটারে সাজায় গুজায় ওই দেশে নিয়ে যাবো আর আমার সাতটা ছেলে আছে পিছনে পিছনে থাকবে ওই দেশের বাসায় যদি জিজ্ঞাস করে এই ঠাকুর মেয়ে বিয়ে দিছ আমি টাস করে স্বীকার করবো এই যে ছেলেটা দেখা গেতাছে ওই ছেলেটা আমার মেয়েটার করছে বিয়ে এই কথা কমু যখন আইনে বেড়ারে পামু তখন
ভাই তাই পেট ফাইরে মানিক বেছে জমিদার হমু আর এক জমিদার দেখে আমার মেয়েডারে বিয়ে দিল দশটার সময় ঠাকুরের মেয়েডারে সাজাইতেছে এসো আফিন ইয়াল কাতা বেন তোলে দিল কাছে বলতাছে বাবা গো আজকে আমরা তো কিসের জন্য সাজাইতেছেন বলেন আমার কাছে আজকে আমরা তো আতর করো কে গো বাবা আর ঠাকুর মিষ্টি সুরে বলতাছে মা গো আমরা গরীব মানুষ দেখে কোন বর আসেও না আর তোমারে বিয়াও দিতে পারি না না দনিয়েলে কত বেটা সময় খাবো নাকি কই হ্যাঁ গো আগে আগে এটা পোলা মানুষ যাব যদি কেউ জিজ্ঞেস করে মা তোরে বিয়ে করছে তাস করে স্বীকার করবি যখন আইনে বেঠারে পামো তখন ভাই তাইনে পেট ফাইরে মানিক বেসমু জমিদার বাড়ি মা তোরে বিয়ে দিন এখন মেয়েডা শর্মিতে মনে মনে কইতাছে একবার যদি স্বীকার করি হুমানে না করমু মানিকের রস চিবে আর গোয়া দেবাই করব আমার বাইর হুকি দেবাই করব এ মনে মনে কইতাছে মুখ ফাইটা কই না হ্যাঁ এই রাম বাপে ঠাকুর বেটা বিদায় হই দারোয়ানের কাছে এই যে একটা কয়েদি আছে আমাদের দেশে এই আসামি রে বন্দি করে থাকা গেল পরে বাসার কাছে দারোয়ানে বলতাছে ওই বেটা কিসের জন্য কান্তাছো তুমি কারণ কি তুমি আমার ধর্ম ভাই উদয় মানিক বাসার ডাক দে বলতাছে ওই বেটা এই ধর্মে আমার খাইছে আমি যদি ধর্ম না বাতিতাম তাহলে আমার বেহেস্তের বোর্ড আমি হারাইতাম হারাইতাম না বেহেস্তের বন্দি আমার জাহাজের ভিতরে আর ধর্ম কয়ে ডাকতাছো তুমি কয়েকখানা এসো দারোয়ানে বলতাছে ভাই গো জুনে জুনে সাধনা সব চাইখে মদুনা বিলে ইলিশ থাকে না কিলাইলে কোনদিন তাই কি বিপদ বর্ষ কো আমার কাছে তোমার বিপদ উদ্ধার করো মাগে আল্লাহ পরে সব মানুষ তো এক সমান না গো না উদয় মানিক বাসা কাহিনী শোনাইছে এই টাইমে একটা বুড়ি আর একটা বুইরা ফেরে দিয়ে আইছে এই বেচারার কাছে অনেকটা ইন দারাঙ্গরে পাওনা আছে নয় আজকে টাকা পয়সা দিব নয় কি করবেন হেবি রাস্তাঙ্গর করবেন উদয় মানিক বাসা আসামি হলে একজন ফেরে দিল তিনজন আচ্ছা এই রমাবে চিন্তা ভাবনা করে এখন ভাই কানা মানুষ যাইতে আছে নাড়ি ভাড়া দিয়া আপন বইনা
আসামির কথা শুনে সবই বুঝাইছে। হ্যাঁ আইতে সব বুঝাইছে। সকাল 10টার সময় ঠক ঠক এনে যায় চেয়ার হয়ে বসে করছে। তিন মাইল ভাগে তো না বুড়ি কয় আল্লাহ আল্লাহ, এই ঠগের বিচারে তো কোনোদিন জিতে আর পাইলাম না পাইলাম না। আমি এটা নারী নু ফাঁকি খাই। হ্যাঁ ঠগে তখন ঘড়ি ধরে 10টার সময় বসে, বসার পূর্বে জিজ্ঞাসা করতে যায় তিন নম্বর ফাইলের দিকে, ও বাবা গো আমি গো। এই সাইবা নাকি তুমি? আমি সাইবি না, আমি বুড়া মানুষ তো কথাও কম কই দূরে থাকি। কও তোমার ঘটনা কি? আমার ঘটনা ওই ফুলাটার বাপে আমার হাঙ্গা করছিল। এই কথাটা বুড়ি বলছে, উদয়মানিক বাদশা কইতাছে বাবা গো কথাটা কিন্তু ঠিক, আমি যখন ক্লাস টেনে পড়ি বাবা তখন বিয়ে করি। আসার সময় আমারে বলে দিছে, বাবা গেতাছ সত্যপুর দেশে তোমার একটা মা আছে, তাই দশজনের কাছে একটা আমার আবেদন আছে, আমার মা ডারে সুন্দর করে খাসাতে তুইলার মাথায় তুলে দেন, আমি যাবো গামেসের শহরে। বুড়ি কয় আল্লাহ জীবনে বই নেই বিয়ে, বুড়িয়া বসে ফালাবো আমার কার কাছে নিয়ে। বুড়ি মারল দামার পাশা বিড়াই দিয়ে, ও বাবা গো আমার বিয়ের দরকার নাই গো, জীবন নাই বাসাই। আন উদয়মানি বাসা কইতাছে মা, বুড়ি কয় আমি আর না। হ্যাঁ মুত্তা হচ্ছে দৌড় দিছে, আমি জি ফসকাইছি। ছায়ালা কইতাছে কই কি ঠকি নাহি, আশা কইরা খরচের ভাগও ফলাইতেছি, যদি ঠকি তাহলে তোমার শেষ। ছায়ালার অবজেশন করছে, উদয়মানি বাসা ইয়টা স্বীকার করছে, বাবা গো আমার আব্বা একটা বাগানে টাল দিছে 80 মন ছাই চাইছে, এই সমস্ত ছাই না পেঁয়াজ হনের চুষা ভরা ছাই। 80 মন বাবা চাইছে, 80টা টেয়া বেড়ায় বুইরা বাই নাই খেয়ে দিছে। নয় আজকে 80 মন ছাই দিব, নয় আজকে বাবা আঙ্গুরে 80টা টেয়া আমার এই দরবারে ঘুরাই দিব। হ্যাঁ ছায়া লাগো আল্লাহ, 80 মন তো দূরের কথা, 80 তোলা দেওয়া দিল। আশা করে কিছু খরচ আদায় করবার চাইছিলাম, জরিমানার ভাগে বললাম বাবা ছায়াও মাফ চাই টেহাও মাফ চাই। না মাফ হবো না, ঠকে বলতাছে বেড়া বলি তোর কাছে, ছায়ের মাফ আছে কিন্তু টেহার মাফ নাই। টেহাসিটা স্যাপ দেবি না দরবারে দিতে যাও। বুইরা দুই চোখের পানি ছেড়ে বলতাছে বাবা গো বাইতাছে আমার বুইরা একটা গাই, হেডা বেচে আমনে করে 80টা মিল করে দিতে যাও। ঠেহার সময় 100টার গায়ে 80টা বেচলো, 80টা ডে এনে উদয়মানিক বাদশার হাতে দিল, উদয়মানিক বাদশা আবার ঠকের কাছে দিল। হাই রে দারু নবী দিকে বলি বকারে ঠাকুরের রবি সরগম 10 তার লাগে কত ভাই না দেখে এবার বুদ্ধি করে তাই ঠাকুর দাদা বিচার করব কাল দিনে ভাই। টাকনা মাসে বিয়া করে বুড়ি মাছের শাড়ি বিন্দে দাঁড় বাড়ি যাওয়ার আগে গুপ্ত দুইটা দারোয়ান আইখা গেছে, সারা জালাব করবো খাতার মধ্যে না পা, ওই খাতাতে আমি বিচার করে যাওয়া ঠকের দেশে। সারা জালাব করছে খাতার মধ্যে নেখছে, আইতে উদয়মানিক বাদশা আর কুশিলা লাভ করছে, দাদা গো এই যে আমার বাহে এই দেশে নিয়ে আইছে, কিসের জন্য আনছে সব কিছু কম তোমার কাছে, তুমি যদি কাল সকাল আমার বিবাহ না করো আমার ভাগ্য আর স্বামী নাই। হিন্দু মাসের একটা নিয়ম আছে, বিয়ারাইতে যদি স্বামী মরে জীবনে তার কহলে স্বামী নাই, তার জীবনে সব খান শেষ। আইতে উদয়মানিক বাদশা স্বীকার করে নিছে, সকালবেলা 10টার সময় খাতা বর্তা নিয়ে যান ঠকের হাতে দিছে, ঠকে পয়রা দেহে মানিকের নুবে কিন্তু ঠাকুর আইছে এই দেশে, ঠাকুর বেড়া নিছে হাতে বিচার করতেছে ঠাকুরের ঠকে, ঠকে কইতাছে এই নুবিরে কিভাবে বিচার করি হে বুদ্ধি আমার কাছে আছে, করাতে আরামে নিবে দিন গে টাটা করে ফেল দিবে, ওই দেশ সুগাবার ঢেদ পার দিবে, পূবেলয় বাতাসে শত্রু উড়াই দিবে। এইরম ভাবে ঠাকুরের বিচার করে ভাই তাহার ওই দেশ আমার
কথায় আছে সোনার মা কানা দিয়া রে বাবা আপনি যে বিচার করছেন আমার পিতারে কারাগারে থুবেন এটা শুনছি কিন্তু আমার একটা কথা আছে কি কথা এই যে আমার সাতটা ভাই আছে এখানে হেগর কোনো দোষ নাই ছাইরে দেন যাইকে বাড়ি বাবা নবী বিচার রই আরেকটা কথা আছে এই যে যেই ছেলের সাথে এক ঘরে আছিলাম এন্দু মাসের একটা নিয়ম আছে বিয়েরাইতে সঙ্গে মানে জীবনে স্বামী নাই না এখন আমার একটা কথা আইতে এই ছেলেটাই স্বীকার করছে আমার বিয়ে করবো বলে এখন ঠগে মেয়েটার কাছে বলতাছে ওই মেয়ে ও তোমার বাপ ভাই চাও নাই বেড়া ডারে চাও আমি স্বামী চাই কুশিলা সুন্দরী 12 বছরের কন্যা চিৎকার মারে বলতাছে বাবা গো ও চাই না মাতা চাই না পিতা চাই না বড় ভাই আশা বলতাছে করাতের আরামে থোয়ার আগে বলতাছে ঠাকুরের কাছে তাহলে শ্বশুর হইল আব্বা জান যে বুদ্ধি করছেন দুনিয়াতে আপনার আর বাঁচাইতে পারবো না আমি এই পৃথিবীর মধ্যে যাই হাসি মুখে বিদায় করে না গেল পরে আমি যাওয়া কিন্তু স্বামের স্বর সাজান বাসার কাছে এখন বিদায় দেয় নয় উদয়মানিক বাদশাহ কোন কাজ করছে স্বামী স্ত্রী দুইজন কুশিলা আর উদয়মানিক বাদশাহ ধীরে ধীরে জঙ্গলে গেতাছে এইরম ভাবে যাইতে আছে এখানের কীর্তি আমার এখানে হইলো ওই যে ঠাকুরের সাতটা ছেলে বাড়ি চলে গেল মেসের শহরে বাড়ি যায় ছুটাই কইতাছে বড়দার কাছে ভাই গো ও ভাই আমরা জীবিত থাকতে আমার বাপ জেল খাটবে না অসম্ভব ভাই ও বাড়ি বিড়া সাত করা জমিন আছে হ্যাঁ এই জমিন আনি পেয়েছে আচ্ছা সাতটা ঘোড়া কিনে আমার দুলা ভাই বন যাব জঙ্গলে জঙ্গলে দইরে পেট ফাইরে মানিক বেচা জমিদার ওমু আর ওই জমিদার অসত্যপুর দেশে যায় শালার সাথে যুদ্ধ করি হ্যাঁ ঠিক কথা আমার বইন্ডে কুশিলারে জমিদার বাড়ি বিয়ে দিমু আর জীবন ধরা পয়সা পয়সা এই মেসের শহরে খাবো হ্যাঁ এইভাবে বুদ্ধি করে সাত করা জমি ছিল বাড়ি বিড়ে বেচা কিনে সাতটা ঘোড়া কিনে জিনগদি সাজায় এইরকম ভাবে দেখেন ওই যে যাইছেন বলতাছে উদয়মানিক বাসার কাছে স্বামী গো এই যে কত রাস্তা হাইডাইলাম আমার কিন্তু শৈল অবশ্যই আসছে হ্যাঁ বারে কুশিলার ঠ্যাঙ্গের উঠবে উদয়মানিক বাসার মাথাটা রেখে ঘুমাইছে এই টাইমে কুশিলা কিন্তু বামুনের বেড়ি আগামী কেম বুঝে আগামী জানতাছে তারা সাতটা ভাই আছে জঙ্গলে চিরদিনের মতো বিধি হবে না আমার নিয়ে যাওয়া তারা ধাক্কা মেরে বলতাছে স্বামী গো ও জীবনে তোমারে বাসার পেলাম না না এই যে আমার সাতটা ভাই আইতাছে চিরদিনের মতো আমার বাগাইনে যাও গা আমাদের দেশে তোমার যদি কোনো বুদ্ধি থাকে তাই তুমি প্রার্থনা করো আল্লাহর কাছে হ্যাঁ এই যে বিপদ গেছে উদয়মানিক বাদশাহ কিন্তু মনে নাই আবু আনভারের সত্য বীরে বলছে যেই জায়গায় বিহত করবা পীর আর পরীর নাম নবা ওইখানেই বাবা আঙ্গুর পাবা হ্যাঁ আল্লাহ রহম করবো
দুইলা দে ওযু কইরা উদয় মানিক বাদশা আল্লাহর কাছে হাত তুলে ওই যে সত্য গুরের ডাকতাছে কোথায় বাবা সত্য বীরগ আসনি তরে বসিয়ে তোমার বেড়াই কানতে আছে হামলা পাতা ডালে যামু তোমার নিজ তনে সাতটা ঘুরা তো পাঁচটা ঘুরা কাইডে আর দুইটা ঘুরানে জঙ্গল বাড়িতে যাবা এই কথাটা বলার সাথে সাথে সত্যবীর আল্লাহর ফেরেস্তা গাছে উঠছে আচ্ছা তারা সাতটা ভাই কিন্তু গাছে ঘুরে গেছে যাই জিজ্ঞাসা করতেছে বুগো ও বুঝি ওই ওই দিদি তুমি এখানে বসে কান্দাছ আমার দুলা ভাই কো হ্যাঁ কুশিলা সুন্দরী ডাক দে বলতাছে কান্দে আল্লাহ গো এই যে মরার দেওরা গাছ ওইটা মেসাক করতে হ্যাঁ তাড়াতাড়ি নামাও পাইনে যাওগা তারপরে আমার বাপের উদ্ধার করে নেবা আল্লাহ বলি স্বামীর উদ্ধারে গাছ ওরছে সাতটা ভাই তারা গুড় ডালে গেছে হ্যাঁ সত্যবীর পাতা ডালে সাতটা ভাই যায় ছাতি ডালে সত্যবীর পাতার চার আঙ্গুল উপর ডাড়ে তারা সাতটা ভাই পাতা ডালে এই মেরাতনে সত্যবীর কি করছে মানুষের বেড় ছাইরা দাঁড়া বাঘের বেড় করছে হ্যাঁ নিস্তনে কুশিলা সুন্দরী আর উদয় মানিক বাদশা পাঁচটা ঘোড়া কাইটে দুইটা ঘোড়া নিয়ে জঙ্গল পাড়ি দিয়ে স্বামীর শহরে জঙ্গলে গেছে আল্লাহ নীলাব নীলা কে বুঝতে পারে পীর সাহ বাঘের বেড় ধরছে আমুদ করে যখন একটা ডাক মারছে ডাল দুল ছাইরে তারা খালি মাড়ি উঠবে মাড়ি উঠবে যে মুখ দেয় অমুক বাঘ ওকে বাঘ আলি রাখছে বাঘ হলা ধরছে আতায় দেয় পাঁচটা ঘোড়ার মাথা আছে দুইটা ঘোড়া আমার নাই তারপরে দেখে কুশিলাও নাই আরে আমার বইন হলো শত্রু বাবার আগে বাগাইনে গেছে গা এক জাদুকরের হাতে আমার পাইছে ফলাই দিয়ে গেছে এই কথাটা বলে এক বিদায় দাই নাইছে কুশিলা সুন্দরী আর উদয় মানিক বাদশার জঙ্গলে গেছে কুশিলার খিদার পাব হইছে কুশিলা সুন্দরী ডাক দেয় বলতাছে স্বামী গো ও জীবনটা বাঁচার বেলে না তুমি এই জঙ্গলে বোধহয় আমার মৃত্যু হবে গেল জীবিত দেখতে চাও তাহলে আমার কিছু খাদ্য হয় না দাও এক মুষ্টি ভাত আমার খাইতে পারো এখন উদয় মানিক বাদশারে গাছের গুড়াই গে কেতাছে ভাতের লাগে বউ গাছ তলে থিয়ে উদয় মানিক বাদশা জঙ্গলে গেছে ওই যে 95 বস্তা জাদুঘর বেড়াকতাছে জাদুঘরের সম্মুখে যায় বলতাছে বাবা গো ও দয়া করে ছাইডা বাদ দেন আমারে 95 বস্তা জাদুঘর লক্ষ্য করেছা তার পেটের ভিতরে সাতটা মানিক দেখা যায় আরে আর জাদুর একটা বড়ি পকড়তনে বাইগিরা ঠাস করে তার কপালে নাগাই দিছে আল্লাহ বড়িটা নাগানোর সাথে সাথে উদয় মানিক বাদশা মানুষের বেড় ছাইড়ে একটা বেড়ার বাড়া হইছে সোনার সিং উপারখুর বেড়ার গিল্লায়ে জাদুঘরে বন্ধ একটাছে এখানের কীর্তি আমার এখানে হইল ওই যে কুশিলা সুন্দরী কান্দে কান্দে একটু শৈল ডালিশ হয়ে গেছে জঙ্গল তনে সাতটা ডাকাত সম্মুখে গেতাছে ডাকাইতে মনে কইতাছে আমার যে বাড়ির ছোট পরিবার আছে মনে হয় যে আবার সুন্দর দেখা গেতাছে কুশিলা সুন্দরী সাতটার ডাকাত দেখে মনে মনে ভাবতেছে লাগু আমার স্বামী গেছে ভাতের লাগে দেহি আমার স্বামী কোন অবস্থায় আছে দেশে ধেনে বসে দেহে আমার স্বামী কিন্তু বেড়ার বাড়া হয়েছে আর সাতটার ডাকাত দেখা গেতাছে জঙ্গলে আমার দিকে আসতেছে এন আমি কি উপায় করি আগে আল্লাহ পরে আল্লাহ এন বুইরা ডাকাইতে কইতাছে আল্লাহ ছোট ডাকাতের কাছে বলতাছে বাইরে ও ভাই শেষ বয়সে আমি এটা বিয়ে করবার চাই এই যে একটা কন্যা দেখা গেতাছে এইডারে সাথে থাকে বিয়ে করাই দেয় আল্লাহ কুশিলা সুন্দরী মুখের মুখ তাকায় কইতাছে আল্লাহ আল্লাহ রে আমার বাবার সমান বয়স আর এই বেড়া বিয়ে করবার চাইতাছে ওই বেড়া ওই আমারে তুমি বিয়ে করবার চাইতাছ আমার কিন্তু স্বামী আছে হ্যাঁ
আর সোনা সোনা যোগ বাবা বলে যা তোমারে আমার একটা স্বামী আছে বলি তোমার কাছে স্বামী আমাকে সেই ওই যে বাতের লাগি দশ মিনিট পরে আই যাই আসবো ভাই কন্যা তোমার স্বামী একটা তো দূরের কথা চল্লিশটাও থাকে তাও তোমারে বিবাহ কর্ম এই জঙ্গল দশ মিনিটের জন্য হইলো তোমার আমি বিয়ে করবই এখন কুশীলা সুন্দরী সতী নারী মনে মনে কল্পনা করতেছে এখন আমি কি বুদ্ধি করি আগে আল্লাহ পরে স্বামী তো আমার আছে বেড়ার ভাড়া হইয়া যাই বুদ্ধি এটা পাইছি ওই ওই ডাকাই আমি বিয়ে বমো স্বীকার করলাম তোমার কাছে আঙ্গুরে একটা পূজা করার নাকি কি পূজা করার নাকি 100 টা বেড়ার ভাড়া যদি আইনা দিতে পারো আমারে পূজা করমু তারপরে তোমার কাছে বিয়ে আরে দূর তোমারে বিয়ে করার জন্য 100 টাকা না আমি 1000 বেড়ার ভাড়া তোমার আইনা দিমু তাহলে 100 বেড়ার ভাড়া আইনা দাও আমার সম্মুখে আর 100 টা খড়গ আইনা দিবে এই জঙ্গল আর দিচ্ছে এই যে আমি গেতাছি ধীরে ধীরে লোকটা করে পাইলো আমার স্বামী কোন অবস্থায় আছে আমি চিনতেছি না ওই যে উদয়মানিক বাদশা ভেড়ার ভাড়া হয়েছে লক্ষ্য করে আসা কুশিলার সম্মুখে পা আস্তে আস্তে যায় আড়ুর ভিতরে যায় তালাইতেছে আমি যখন বেড়ার বাড়া হইয়াছিলাম জঙ্গলে ব্যক্তি বুদায় তারাও মানুষ হইতে পারে কুশিলা সুন্দরী যার কপালে ডলা দেয় হে মানুষ হইতে 100টা বেড়ার ভাড়া কুশিলা সুন্দরী মানুষ বানাইছে তাম্বুর বিটাটা হইহল্লা শুরু হয়ে গেছে তখন ডাক দেয় বুইরাটা হইতে কইতাছে রে এই ভাই ছুটাই গো বড় ভাইয়ের কাছে ভাই গো ও দে বড়লাম বেড়া মাইসে না লাউসাও করে গেলা তাম্বুর মধ্যে ভগর ভগর করে গেলা রে এন বুইরা ডাকাত ছুটাই যা বলে আমার কথাটা চাপা দেখে ওই 100টা বেড়ার ভাড়া বলি হইতেছে এডার আড্ডা পরে হুনা যা তোর বাড়ি কই তোর বাড়ি হ্যাঁ ভাই চিন্তা করিস না গেল্লা পরে ওই জাহান আমার শুরু হইছে শুরু হয়ে গেছে এই কথা কয় ডাকাইতে চিন্তা করতেছে কুশিলা সুন্দরী ব্যক্তিরে মানুষ বানাই কইতাছে ভাই রে এই যে তোমারে জীবন বাঁচাইলা সাতটার ডাকাইতে তাম্বুর বাহিরে আছে সাতটার ডাকাইদের কাল্লা দিবে আমার হাতে হ্যাঁ জয় দনি কয় তাম্বুর লেহালাইছে সাতটা ডাকাইতে জঙ্গলে ঘেরাও করে আরে বুইরা ডাকাইতে কয় মা গো আমারে মারিস না আমার কোনো দোষ নাই কুশিলা বলতাছে এই যে সাতটা ডাকাইতের মধ্যে যে হেড অরি বেশি দোষ এর কাল্লা আগে কাঢ় শিকার মারে বলতাছে মাগো আমি আর তোরে বিয়ে করবার চাই না আমি তোর দাদি রে করবো আগে যদি জানতাম তোমরা মান যাবা হইয়া এত বলে সাতরা জঙ্গল কুশিলা সুন্দরী বলতাছে বাবা গো সাজান বাদশার বাড়ি যাম কোন আস্তায় আর সাজান বাদশা কইতাছে আমার নাম সাজান বাদশা আইস আমার দেশে কিসের জন্য বিহত ভরে কথা বলতাছ কো আমার কাছে
হৃদয় মানিক বাদশা বলতাছে বাবা গো সত্যপুরে একটি মেয়ে নিয়ে গেছিল আপনার বাসকতে বুঝাই করে আলোয়ান পাহাড়ে ওই কন্যাটার আমি করছি বিয়ে তাই আমি শ্বশুর বাড়ি যাইতাছি চলে বাবা আপনার নামই শাহজাহান বাদশা এখন শাহজাহান বাদশা কইতাছি রে আমার মেয়ে নিয়ে গেছে সত্যপীরে বলেছিল দুই বছর পরে আমার মেয়ে জামাই ফিরে বাড়িতে আসবে এটাই তো তাহলে বোঝা যাইতাছে বাবা আইসর আমার দেশে আমার মেয়ে কই আর হৃদয় মানিক বাদশা ডাকডা বলতাছে পায়ে ধরে বলতাছে বাবা গো মেসেরি শহরে যাই যে নাহির বাসা নাম ওই বেড়া সাথে আসতে ধর্ম বাঁচিলাম ধর্মে আমার বাপে দিছে দরিয়াই বাসায়া বাসতে বাসতে আইছি আমি বিদেশে চলিয়া দয়া কইরাই আমার কথা শোনেন মা ডাক দে বলতাছে বাবারে ও বাবা ঠিক জায়গায় আইছ আর কিন্তু আমার দেশে না হিয়ার ভাষা কিন্তু আমার ছোটবেলার বন্ধু এহানো কিন্তু আমার বাড়ির উইজা নেই আছে এই কথাটা বলে উদয় মানিক বাসার কাছে বলতাছে বাবারে তুই ঘরে একটু বিশ্রাম কর আগে আল্লাহ পরে আমি এখন খবর নিতেছি না হিয়ার ভাষা কোন জায়গায় আছে এখন খবর নিয়ে দে না হিয়ার ভাষা বারো বছরের বাণী শেষ তারা মেসের শহরে তার ভাইয়ের কাছে চলে গেছে নাহিয়ার বাসা হলো হৃদয় মানিক বাসার চাচা আর মহিয়ার বাসা হলো হৃদয় মানিক বাসার বাপ পরিচয় নাই তার পরিবার নিয়ে কিন্তু তারা মেসের শহর গেছে শাহজাহান বাসা বাইর বাড়ি দহলাইয়ে দুল ভিড়াইতেছে দারোয়ানের কাছে কথাটা বলছে ওই দারোয়ান দুল ভিড়াই দাও আমার দেশের মধ্যে যে আমার যুদ্ধে অংশগ্রহণ করবে দুইটা করে স্বর্ণ মর্দা পুরস্কার দিবে এখন স্বর্ণের নুবে আশি বছরিয়া বুড়া গিনে যুদ্ধের ফিল্ডে নামছে শাহজাহান বাদশা আর উদয় মানিক বাদশা যুদ্ধ করতে করতে গেছে মেসের শহরে মেসের শহরে চলে গেছে এই টাইমে আল্লাহর ফেরেশতা ফিল্ডের মধ্যে নামছে নাহিয়ার বাদশা লক্ষ্য করেছা এত সৈন্য আসতেছে আমার বাড়ির দেখা যা নাহিয়ার বাদশা শিক্ষার দেয় বলতাছে বড় ভাইয়ের কাছে ভাই গো ভাই যে হে ভাবে আইতে আছে গর্জা গর্জা ভাই সৈন্যবাহিনী নিয়ে ফিল্ডের মধ্যে বসে পড়ছে নাহিয়ার বাদশা মহিরের কাছে কথা বলতাছে দাদা গো দাদা এই যে আমি বাণিজ্যের পথে যাবার সময় একটা মেয়ে নিয়েছি ওইটার আগে আল্লাহ পরে বিয়া করবো এই দেশে দেহেই বেড়া কিসের জন্য আইসে এত বুঝতে আজকে দিলে লাহুনি একটু হই না পরে কাজটা করি আর তারা ফিল্ডের মধ্যে নেডা মেরে বসে আছে নাহিয়ার বাদশা নামাজ পড়ার যাবো গাঢ় উজু করতেছে এই টাইমে আল্লাহর ফেরেশতা আসমান তনে নাইমে ওই ফিল্ডের মধ্যে আসছে হৃদয় মানিক বাদশার কাছে বলতাছে বাবা রে এই যে আমি তোরে মানুষ করছি আলোয়ান পাহাড়ে তোর কিন্তু আর একটা মা বাপ আছে আল্লাহর নীলা বাবের খেলাকে পারে বাবা এই যে আমি পালাবুশ করছি তোমার আলোয়ান পাহাড়ে তোমার একটা পিতা আছে আমি পরিচয় করাই দেবো এই ফিল্ডের মধ্যে আমি যে একটা কাস্টের ঘোড়া নিয়ে আসছি আসমান তনে এই ঘোড়ার পৃষ্ঠে তোমার তুলা দিব তুমি দ্বার বাইয়ে পুকুর গাড়ে মহিয়ার বাদশা উজু করবো এই টাইমে পানির মধ্যে ঠাস পা আর তুমি বলবা কাঠেরই ঘোড়া পানি পানি খা এই কাঠের ঘোড়া পানি খা এই কথাটা বলবা যখন মহিয়ার বাদশাটা ধমক মারবো তখন বাবা গো এই উত্তরটা আমি দিব আগে আল্লাহ পরে তোমার বাপ চাচা কোথায় আছে পরিচয় বাবা সঙ্গে 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 সঙ্গে
সত্যবীর ঘোড়াটা নামাই দিছে উদয়মানিক বাসা পানির মধ্যে নে ঠাসতাছে কাড়ের ঘোড়া পানি পিও আর মহিয়ার বাসা ধমক মারছে ওযু করা বাদ দিয়ে ওই বেকল এই বেকল তোর কি বাবা করতেছ রে কাড়ের ঘোড়াই কোনদিন পানি খাবো নাই মহিয়ার বাসার কথা শুনে সত্যবীর আল্লাহর ফেরেশতা ডাক দেয় বলতাছে ওই বেটা কাড়ের ঘোড়া যদি পানি না খাইতে পারে মানুষের ঘরে কি ভাই কাষ্টের পুতুল এই বেটা কি কথা জানলো কি ভাই হ্যাঁ আমার বিবির ঘরে তো কাষ্টের পুতুল হইছিল এই কিতাব কোন দেশে যায় নামছে গো আর মহিয়ার বাসা গুসা করে বলতাছে দারোয়ান কাছে এ শোনো শোনো ও দারোয়ান বলে তোমার কাছে जीवित गुलबान शहर बनबासी गुलबान सुंदरी पुकुर उत्तर पास कलियर पहाड़े ओ छोटरानी एखो जीवित आ তারে নিয়ে আসো তোমার বাড়ি বাড়ি দহলে তোমার সন্তানেরে দেখাই দেবো আমি আগে আল্লাহ পরে এই ফিল্ডের ভিতরে আর মহিয়ার বাসা কোন কাজ করছে উজির বেড়ারে জিজ্ঞাসা করছে তাড়াতাড়ি যাও তুমি কালিয়ার পাহাড়ে সুড়া বিবি আমার আছে এখনো বলে জীবিত এই রম্বা বে উজির বেড়া যাইতে না গেল ঘোড়া একটা হাতে নিয়ে জঙ্গলে ফিল্ডের মধ্যে সবাই আসছে এই টাইমে সাত রানী ব্যক্তি জীবিত আছে বড় রানী লক্ষ্য করে চাইরে ছোট রানী গুলপান সুন্দরী আজকে বাড়ির দেখা যায় কারণ কি মনে হয় এই যে সারবুকার বিছন আমি বাসায় দিছিলাম নিগরিয়াতে এই সন্তানটা তো এখনো পাইছে আছে আজকে তো আমার বিচার হবো জ্বালানা ভাগ করে যান ঘুষাইতেছে বাড়ি বাড়ি দলতনে আইফেলের গুড়া দেখা ঠেলা মারতে বড় রানী চিন্তায় বৈশা বললো এই টাইমে সত্যবীর সব কিছু বলতে নামিও সত্যবীরে বলতাছে মহারাজ এই যে গুলপার সুন্দরী গর্বে একটা সন্তান হয়েছিল বড়ি খাওয়াই গেছিল ঠাকুরে ওই বড়ি খাওয়াই সুড়ানি গর্বে সন্তান ধরছিল তাই বড়ানি পাতিলে বুঝাই করে নীল দরিয়ে বাসায় দিছে আমি আল্লাহর ফেরেস্তা আর আসমানি বড়ি পালাবুস করছি আলোয়ান পাহাড়ে এই যে সন্মুখে যে ছেলেটারে ধমক মারছেন আগে আল্লাহ পরে ওই ছেলেটাই আপনার ছেলে হয়েছে নাম রাখছি তার আলোয়ান পাহাড়ে উদয়মানিক বাদশা বলে এই কথা পরিচয় দিছে নাহিয়ার বাসা লক্ষ্য করে চা এটা তোমার বাইসতে বউ দেখা যা কিসের জন্য আমি পারাবারি করছি আগে আল্লাহ পরে আমার বিচারটা ফিল্ডের মধ্যে সবার সম্মুখেই বিচার আমি হবো আগে আল্লাহ পরে নাকে রাগাল চুন ভরাই নিছে চল্লিশ হাত মাই ভে নাক সে চুন দিছে এই যে বড় আনি ছয়টা যাও আছে সত্যবীরে কথা কয়ে কইতেছে এই রানীর বিচার কিন্তু করবো আগে আল্লাহ পরে আর সৎমায় ছয়টারে কোন কাজ করছে বাসার ওয়ার্ডারে সিনেবন্ধ গাইরে নোয়ার সঙ্গ দেড়া মই দিছে এক গুড়া নিয়ে বড়ানি ডালে গেছে গা এই টাইমে গুলপান সুন্দরীর পরিচয় দিছে সত্যবীরে কইতেছে মহারাজ এই যে আপনার ছেলে এই যে আপনার পরিবার সাজান বা সামনের বেয় তাই আমি যাইতেছি আল্লাহর দরবারে আপনারা সুখে থাকেন এই পৃথিবীর মধ্যে আমি যাইতেছি খুদা হাফেজ এই রম্বা হবে সত্যবীর গো I'm
সর্বনার করছে আনি এ দুনিয়াই থাকি আহাই মোরে হাই হাই রে হে বাসাগি যে দিল তারে হে মোহের বাসা বলে কাই মোরে হাই হাই রে হে সুখে ওই বাসাগি করে হে উদয় বাসা বলে কাই মোরে হাই হাই রে হে কিছায় আমার ফুরায়া গেল ও বরিশাবার